এক্সামটা দিতে বসলে আপনাকে ডলার কিনতে হবে, কিংবা হচ্ছে রিয়ট থেকে কয়েন জমায়া জমায়াও অনেক সময় হয়, কিন্তু দেরি আছে, এখন আপনাকে এক্সাম দিতে হবে না, আচ্ছা ঠিক আছে, পেমেন্ট করে এক্সাম দিতে হয়। ফাইবার অবশ্য ফ্রি ফ্রি দেওয়া যায়, বাট এখানে পেমেন্ট করতে হয়। আপু বলেন ফাইবারে না এখনো গিগ তৈরি করিনি কেন? আপু। আসলে হচ্ছে বুঝতে পারছি না যে কেমন ছবি দিব কি। আপনাদের ক্লাসে তো সবারই মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগটা আছে, আপু তাহলে হচ্ছে সেদিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছিলাম তো মানে গ্রুপে, কিন্তু ছবিটা আসলে কেমন জানি হচ্ছে রেজুলেশন কম এরকম মনে হচ্ছে, আনপ্লাস আপনি ইমেজিং। আপনি হাই রেজলিউশন কিছু পিকচার ডাউনলোড করেন, বুঝছেন, করে তারপরে কাজ করেন আচ্ছা আপু। বুঝছি, দেখেন এখন থেকে যদি কাজ না করেন, বছরের প্রথম দিকে ভালো লেভেলে কাজ পাওয়া যাবে, বুঝছেন, যদি এখন কাজ না করেন তাহলে কেমনি কি হবে? ক্লাস চলাকালীন সময় যদি আলসেমি করেন তাহলে তো কিছু করার নেই, বুঝলেন। আপনাদের যে অপরচুনিটি গুলো আছে এখানে, মাশাল্লাহ অনেক ভালো অপরচুনিটি আছে, তাও যদি আপনারা কাজে না লাগান, আপু এগুলো একটু মানে লেখা হয়েছে একটু দেখেন তো। একটু দাঁড়ান দাঁড়ান, আমি একটু স্ক্রিনশটটা দিয়ে নিই। মোটামুটি সুন্দর করে তো সাজাইছেন। মানে লেখাগুলো কি ঠিক আছে একটু দেখেন। হ্যাঁ ঠিকই আছে, নিচে এগুলো দেখেন, দেখছি। আপনি মেম্বারশিপ সাইন করছেন নভেম্বরে, প্রফেশনাল এডিটিং ইমেজ ফর বেস্ট পারপাস রাইট অ্যান্ড গিভ সাপোর্ট আফটার। হ্যাঁ ঠিকই আছে। এটা কি ব্যাকগ্রাউন্ড হবে? হ্যাঁ জি দুইটা ইমেজ দিচ্ছেন, $5 কাজ দেবে কেউ? দুটা না মানে ইমেজ এমনি উনি রেডি করে রাখছে, এখনো দেয়নি। এখনো তো ই করিনি, আপরে দেখাবো, দেখি তো আমি যখন ছবিটা কমপ্লিট করবো আপরে দেখাই তো পাবলিশ করবো। তার উনি তো ও পাবলিশ করেনি, ডিফারসে আছে না? মানে জি দেখাচ্ছি আপরে এটা দেখে, অনলাইন আছে না? ডিফারসে আছে, এটা ডিভার্সে আছে, আপনার অনলাইন এখনো করেনি, পাবলিশ করেনি। ও আপু দাঁড়ান আমি পিকচারটা দিই নাই, কি লিখলাম কি লিখলাম কেন? জি ডি বলেন।
হচ্ছেন কেমন ইমেজ নিব আমার একটু ধারণা দেন আপু, আমি না সত্যি একটু ধারণা পাচ্ছি না। বললাম তো আপনি হাই রেজলিউশন যে পিকচার গুলো আছে না সেইগুলো নেন। সিয়া সাহেব আপনি আজকে কয়টায় ক্লাসে আসলেন? আজকে আমরা মার্কেটপ্লেসে কাজ করি। আমি আপনাদের কানিজের কাজটা হইলে আপনাদের আমি হচ্ছে কি কন্টেস্ট বেসে দেই, আমি কন্টেস্ট বাসতে থাকি, ওই কন্টেস্ট গুলো আমরা ক্লাসে সাবমিট করব। ওকে কানিজ কাজ করতে লাগো। হ্যাঁ আমি কন্টেস্ট আগে বেসে দেই। জি ফিলান্সারে কিছু কন্টেস্ট বেসি, ওই কন্টেস্ট গুলো আমি আপনাদের লিংক শেয়ার করতেছি। আমরা ক্লাসে কার কি আইডিয়া আছে না আছে সেই আইডিয়ার উপরে কম করে হলো দুইটা কন্টেস্ট আমরা আজকে ডিজাইন সাবমিট করব। ওকে জি আর লেটার হেডটা কি আপনারা করে দিয়েছিলেন গ্রুপে কি দিয়েছেন? না বাবু গ্রুপে দেওয়া হয়নি। চলো ভাইয়া আপু। কানিজ বলেন। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজগুলো এমনিতে বাড়িতে করেছি ওইগুলো কি গ্রুপে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সবাই তো কন্টেস্ট কিভাবে সাবমিট করতে হয় না হয় সেটা তো পারি নাকি? আর শোনেন, পেমেন্ট জি আপু ভেরিফাই নিয়ে, পেমেন্ট ভেরিফাই নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই বুঝছেন। কারণ কি শুনবেন, পেমেন্ট ভেরিফাই আপনি পরেও করতে পারবেন। পরেও করতে পারবেন মানে প্রথমবার যদি আপনি টাকা উইথড্র করতে চান, ধরেন আইডি ভেরিফাই হয়নি, তারপর আপনি টাকা প্রথমবার উইথড্র করতে পারবেন। আর আপনারা সবাই, সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে স্মার্ট কার্ড কি সবার আছে? না আপু পাসপোর্ট করে ফেলেন। জি আপু আসছে। এই লাইনে কাজ করতে চাইলে পাসপোর্ট করে ফেলেন। পাসপোর্ট দিয়ে যদি আইডি ভেরিফাই করা যায় না অনেক ভালোভাবে করা যায়। কয়েকদিন পর সময় আছে দিয়ে দিয়েছে। আপু বলেন কানিজ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি একটু কাজ করছি কানিজ। আপনি কোনটা নিছেন, ম্যাগনেটেড লেসার টুল নিছেন? জি আপু। জি না হচ্ছে পলিগোনাল লেসার টুল নিছি। এই ব্যাগের এখানে একটা ফিতা রয়েছে, আমি না মাঝখানে চলে আসছি, কি করব? ব্যাক স্পেস দিয়ে চলে যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বসলে অনেক সাবধানে করবেন বুঝছেন। আপনাদের দেখেন একটা ইয়ে দিয়েছি আপনাদের গ্রুপে কে চ্যাটে, দেখেন একটা কন্টেস্ট এর লিংক দিয়েছি, সবাই দেখেন তো এই কন্টেস্ট টা করতে পারবেন না। দেখেন স্টার টু স্টার যেগুলো দিয়েছে, ম্যাক্সিমামই একদম ফুল কাজ। ওনার একটা ফাইলও দিয়ে দিয়েছে, চেয়েছে কি হ্যালো বর্তমান যে লোগোটা সেটারও কিন্তু দিয়ে দিয়েছে।
সবাইকে দেখতে পাচ্ছেন? জি আপু, ডবল এস মতন আগে যেটা ছিল। এটা করতে পারেন। তারপরে হচ্ছে আমি আসলে কোন রেঞ্জের যে লোগোগুলো আছে না ওইগুলা দেখতেছি, বুঝছেন? অবশ্যই গ্রান্টেড কাজগুলো করবেন। হ্যাঁ, বিজনেস এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছি, এটা এই কন্টেস্টটা দেখেন। আমি যে আপনাদের পরশু কি তার আগের দিন একটা লোগো করাইছি না, সেম লোগোটা দেখতে পারেন। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, $20 একটা কাজ। এই দুইটা কন্টেস্ট আপনারা করেন, আর কি ডিজাইন মাথা থেকে আসে। এখানে ওরা একটা অ্যাটেস্ট ফাইল দিয়ে দিচ্ছেন, নো প্রিভিউ। দুইটাতেই ঢোকেন, আপনারা একজন স্ক্রিন শেয়ারে কাজ করেন, স্ক্রিন একদমই ফ্রিজ হয়ে আছে। আবু
এটা ওনাদের অ্যাটাস্ট ফাইল ছিল, এই যে ব্ল্যাক কালারের যে লিপস এর মধ্যে লিখছে না, এটা ওনাদের অ্যাটাস্ট ফাইল দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এই যে আপনার কালচারের ডান সাইডে চলে আসেন, হ্যাঁ এটা ওনাদের অ্যাটাস্ট ফাইল। আর উপরে দেখে দেখেন যে ডিজাইন গুলা আপনাদের গত কয়েকদিন আগে ওই ডিজাইন গুলা করানো হয়েছে। যে লিপস টুল দিয়ে কেটে কেটে করালেন, হ্যাঁ হ্যাঁ দেখছেন, আমি দুটো রাউন্ড দিয়েছিলাম, উনি তিনটা রাউন্ড দিয়ে করাই। এগুলো মেক আপ করা? হ্যাঁ মেক আপ করছে, আপনার কাজ করে পরে মেক আপ করছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার পরেরটা দেখেন যে যেগুলো আপনার কি করছে, মানে রেটিং দিয়ে রাখছে, আর একটা দিয়েছি না তো, আর একটা দিয়েছি, ওটা দেখেন যেটা রেটিং দিছে না, একদম সিম্পল কাজ। হ্যাঁ এটাই দেখেন, ইসেতে ঢোকেন, এন্ট্রিতে ঢোকেন, হ্যাঁ এন্ট্রিতে ঢোকেন আপু, এন্ট্রিতে ঢোকেন। দেখেন যে রেটিং গুলো দিয়েছে, কাজগুলো দেখেন একটু, দেখছেন? এটা হচ্ছে লিখে দিতে হবে, এই যে পাশেটা দেখেন পাইভেরই তো, এই জন্য এভাবে আপনার সিস্টেমটা করে দিছে। আপনার একটু মডিফাই করেন, কালার মডিফাই করে দেন, প্রথম যেটা 4 রেটিং দিয়ে রাখছে, দেখছেন? কেন আমি টেক্সট দিয়ে আপনাদের লোগো করাইতাম আজকে, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ দিয়ে দেবেন, আমার সে ডিসকানেক্ট হয়ে গেছিল, সব চলে গেছে দেখছি। ও আপনার ওখানে নেই? আচ্ছা আমি দিয়ে দিই, ডিসকানেক্ট হয়ে গেছিল, ডিসকানেক্ট। আচ্ছা আমি 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 দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভাইয়া, টেনশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা দিলে হচ্ছে। এই জন্যই আমি আপনাদের এই লোগোগুলা সবসময় বেশি বেশি করে করাইতাম, যে মার্কেট প্লেসে তো কি টাইপের লোগো নেয় সেটা তো আজ কয়েক বছর ধরে দেখতেছি। এটা বাংলা করবো কিভাবে যেন? হ্যাঁ ওখানেই করেন না, কার্যের আগে যখন সোজাসুজি ইয়ে আসবে তখন কাটেন, কোনো টেক্সটের উপরে নিয়ে যান কাজে। হ্যাঁ এখন মাস্ট রাইট বাটন ক্লিক করেন, এখন হয়নি, টেক্সটের উপরে যখন আপনার হ্যাঁ এই চিহ্নটা আসবে লম্বা লম্বি, তখন এখান থেকে আপনার আসতেছে না, তাই তো? আপনি আগে সিলেক্ট করে নিতে হবে না, তাহলে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট না করে হবে, সমস্যা নাই, ওনার হচ্ছে না, সিলেক্ট করে না, সিলেক্ট করে নেন। হ্যাঁ এখন কি করেন, না আপনার প্রবলেম হচ্ছে কপি না, উনি বলছে যে আমি ট্রান্সলেটার কথা বলছি, হ্যাঁ ট্রান্সলেটার কথা বলতেছে, বাট উনি ট্রান্সলেট। আপনি কি আপনার আইডি লগ ইন করছেন? আইডি তো এটা তো ফার্স্টে দিছিলেন, এটা তো আছে আপু লিংকটা, মানে পরবর্তী যেটা দিছিলেন ওইটা মিসিং হয়ে গেছে, ওইটাই প্রথমে দিয়েছি, দ্বিতীয়তে দিয়েছিলাম, আর পর আগে হচ্ছে এটা দিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান, কাজ শুরু করলেন কে কে বলেন তো? এই ইমরান স্ক্রিন শেয়ার দেন তো দেখে আপনি কি করতেছেন, আপনি না মাঝে মাঝে কন্টেস্ট করেন? ইমরান জি আপু দিচ্ছি, ও
আমি ওইখান থেকে সরাসরি আসতে পারছি না, গ্রুপ থেকে এখানে নিয়ে আসছে না আমার, কোথা থেকে আসতে পারতেন না? আপনার আইডিটা লগইন করেন, লগইন করে তারপরে আপনি ওখান থেকে সরাসরি আসতে পারবেন, আগে আইডি লগইন করেন। আচ্ছা ঠিক আছে। আপু হ্যাঁ বলেন। কানিজ ওই লিংকটা কি কপি করে আইডিতে যে কন্টেস্টের ওখানে সার্চ দিতে হবে? আপনি আপনার আইডিটা লগইন করছেন না? আপু অন্যগুলো অন্য লগতে হচ্ছে আপনার ট্রান্সফার। আমি বলি সেটা হচ্ছে আপনার আইডিটা লগইন করছেন না, লগইন করা থাকলে আপনি ওখানে যদি সরাসরি ক্লিক করেন না তাই আপনার আইডিতে নিয়ে যাবে। আপনি হয়তো হচ্ছে ডিকশনারিতে নিয়ে যায় আপাতত দেখেন, হয়তো কোনো সমস্যা হচ্ছে তাই হচ্ছে না। কপি করে নিয়ে একটা ট্যাবে আপনার হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন যে ডায়েরিটা ডিকশনারিটা আছে না ওইটাতে পেস্ট করেন। ইমরান আপনি কি ই করতে পারছেন, ওপেন করতে পারছেন? ইমরান জি আপু হয়েছে, কাজ করতেছেন? আশিক কাজ করতেছেন? ওইটা না, হ্যাঁ দুইটা দেওয়া হয়েছে। এ দেখেন অলরেডি এরা আবার নতুন সাবমিট হয়ে গেছে, দেখছেন সবাই কত ফাস্ট। সেদিন একটা কন্টেস্ট দেখলাম রিকালার, মানে জাস্ট রিকালার করতে হবে, দেখলাম জিরো এন্ট্রি, আমি 5টা রিকালার করে সাবমিট করতে করতে দেখি 167টা পড়ে গেছে। সেটাই আপনি করেন, দেখেন ওনার তৃতীয় নাম্বার যে লোগোটা করছে সেটাও আমি আপনাদের ওই দিন দেখাই দিছি কিভাবে করবেন, দেখতে পাচ্ছেন? দেন আপনার আপনাদের তো এগুলো তো আগে বোঝানো হয়েছে যে এটা কিন্তু মাইনাস ফোন করে দিছে, দুইটাই মাইনাস ফোন করে দিছে জাস্ট। এটা এটা না এই যে প্রথম যে দুইটা আছে আবার নিচের দিকে আসেন, এটা দেখেন রেক্টাঙ্গেল দিয়ে করে দিছে, দেখছেন? মানে আমি এই জন্যই আপনাদের এই টাইপের লোগোগুলো করাইতাম, মানে কোনো ক্রিটিক্যাল না, সবসময় একদম সিম্পল লোগোগুলো। অনেকেই চিন্তা করতো কি ব্যাপার আপু খালি এইগুলো করে কেন, বলতো না বাট এটা বুঝতাম। আপনি একটা কাজ করেন, ফন্টটা ইউজ করছে এই ফন্টটার নাম কি আপু একটু ভিউ করেন, এটা আপনার আমার কাছে এই ফন্টটা আছে, এটা মেবি হচ্ছে আপনার ইথুনিক্স আপু। আর এই যে নিচে প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা এমনি ফন্ট হচ্ছে আপনার বোল্ড করে দিছে, কিন্তু এটা মেবি ইথনিক ফন্টটা হবে না আপু, আমি বলতেছি যে এই যে ফাঁকা ফাঁকা গ্যাপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখা দিচ্ছি, ওকে ওকে আমি দেখাচ্ছি এটা আপনাদের, সরি সবই করানো হয়েছে কিন্তু ক্যারেক্টার গুলো ডিস্টেন্স রাখবেন কি করে ওইটা করানো হয়নি। জি আপু এটা মাঝে মাঝে হয় না, আমি ট্রাই করছি কিন্তু পারি না। হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই, আপনার আগে শুরু করেন, শুরু করেন দেন আমি কিভাবে গ্যাপ প্রসেসটা করতে হয় ওইটা আমি অবশ্যই দেখাবো। আগে দুই তিনটা ডিজাইন আগে সাবমিট করেন, ওকে? দুই তিনটা ডিজাইন সাবমিট করে ফেলান। বাচ্চা ভাই আপনি কি করেন?
আচ্ছা ভাই খেয়াল করেন, আমি অন করি, এটা আমার আগে দেখানো উচিত ছিল, বাট এক এক করে এটা ওটা করতে করতে ভুলে গেছি। আচ্ছা কোম্পানির নামটা জানো কি? কেউ একজন দিয়ে দেন তো। ক্লিয়ারমেন্ট একটা, আর একটা কি এখানে তো আসবে না, এটা না কোম্পানির নাম দিয়াবো। ওকে ডান, এটা আমরা এখানে রাখলাম। হ্যাঁ ও আজকে আপনাদের গ্রুপে আমি আর একটা জিনিস দিয়ে দিব এখন না কিছুক্ষণ পর। হ্যাঁ সেটা হচ্ছে আমরা তো বিজনেস কার্ড বানানো শিখতে, তাই না? একটা জিনিসে এখন একটু ডাউট আছে যে ফন্ট সাইজটা কত নিব না নিব, সেটা একটু ডাউট আছে না? ওইটার জন্য আমি আপনাদের একটা সাইজ দিয়ে দিব, ফ্লায়ারের সাইজ, দেন হচ্ছে আপনার বিজনেস কার্ডের। এই দেখেন এখানে কি করছে, একটা ক্যাপিটাল লেটার দিছে আর সবগুলি স্মল লেটার, তাই না? আবার প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, তারপরে সবগুলি স্মল লেটার না? তো আমরা এখানে কি করব, টাইপ থেকে আমরা এই কাজটা টাইপ থেকে করতে পারি। আমরা এতদিন কি দেখছি, টাইপ থেকে শুধু আপার কেস করছি, তাই না? মানে সব আমরা ক্যাপিটাল লেটার করছি না, কথা বলবো। এখন আমরা কি করব, এই যে টাইটেল কেস, টাইটেল কেস শব্দটা দেখতে পাচ্ছেন? জি, টাইটেল কেসটা হচ্ছে আপনার একটা হচ্ছে কি হয়ে যাবে আপনার ক্যাপিটাল লেটার আর সবগুলো হচ্ছে স্মল লেটার। যে টাইটেল, টাইটেল মানে কি, নামে তো টাইটেলে সবসময় আমরা কি করি, প্রথমে ক্যাপিটাল লেটার দেই না, তারপরে স্মল লেটার। এই জন্য এখানে থেকে আমরা এই যে টাইটেল কেস করতে পারি। আগে যদি কেউ লিখে গেছে বাট আপনার স্মল লেটার লাগবে, তখন আপনারা কি করবেন, এই যে লোয়ার কেস, লোয়ার কেস ক্লিক করলে দেখেন সব স্মল লেটার হয়ে গেছে। আপার কেস করলে, আপার কেস করলে সব জায়গায় ক্যাপিটাল হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি, তাই না? অলরেডি এভাবে আমরা অনেক সময় কাজ করে আসছি। তো আপনাদের কেউ যদি বলে, ধরেন কোথাও ভাইভা হয়েছে কিংবা কোন প্রজেক্টে আপনাকে এমপ্লয়ি হিসেবে নিবে, তখন যদি ওনারা বলে যে আপনি ক্যাপস লক অন না করে আপনি হচ্ছে কেস চেঞ্জ করেন, চেঞ্জ কেস করেন, তখন একটা কনফিউশন লেগে যাবে না? ক্যাপস লক অন করাও যাবে না, অফ করাও যাবে না, কিন্তু আমাদের কেস চেঞ্জ করতে হবে ফাংশন থেকে। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলো আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন, বুঝতে পারছেন? জি, আমরা টাইটেল কেস দিয়ে দিলাম, এটাকে এখানে রাখি আমি। এটুকু হচ্ছে এখান থেকে কোন ফন্টের কথা জানো, ওই যে বললাম না ইথনিক্স, এই দেখেন বললাম না ইথনিক্স রেগুলার আছে, বল শুধু আমার একটা ফ্যামিলি ডাউনলোড করা আছে।
দেন আমরা প্রজেক্ট, প্রজেক্টকে আমরা এই বরাবর করব, তাই না? প্রজেক্ট তো খুব ছোট একটা ওয়ার্ডে করা আছে না, আপনারা দেখতে পারতেছেন এই যে এটার নাম ক্যারেক্টার সব আপার কেস হয়ে গেল না? হ্যাঁ, এই ফন্টটা আপার কেস এর ফন্ট, আমার কাছে শুধু হচ্ছে ফ্যামিলি একটা আছে এই জন্য। আর যেটা আমাকে ইমরান ভাই দেখাইছে না, সেটা আপার কেসেই করা, বুঝতে পারছেন? তো আমরা প্রজেক্টটা চাচ্ছি এই বরাবর নিয়ে আসতে, কি করব? প্রজেক্ট লেখাটা তো ছোট আছে, তাই না? এটার হচ্ছে আমরা ফন্টটাও চেঞ্জ করব না, কিন্তু এই পর্যন্ত নিয়ে আসবো। যদি আনগ্রুপ করে তো একটা একটা করে সরানো যাবে, ওটা কি মাপ ঠিক থাকবে? মাপ তো ঠিক থাকবে না, তাই না? আমরা কি করবো, এই যে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার দেখছেন, ক্যারেক্টার ক্লিক করলে এই যে একটা উইন্ডো ওপেন হয়, আচ্ছা ঠিক আছে। আমরা এখন কোন দিকে রাখতে চাচ্ছি? হ্যাঁ, ভার্টিক্যাল না হরিজন্টাল, এটাতে জিরো করা আছে। দেখেন আমরা যদি এখানে এই যে ভি এ দেওয়া আছে না, এটাতে সরাই, তাহলে আমাদের ডান সাইডে, ডান সাইডে লেখা করলে আপনা আপনি আসবে এখানে 200 পর্যন্ত, এ পর্যন্ত যায়। আমরা আরো দিতে পারি, মানে আপনি কিবোর্ডে ই প্রেস করে যত দূর খুশি লেখাগুলো সরাইতে পারে, আলাদা ওয়ার্ডে লিখে নিলে সবচেয়ে বেটার হতো। দেখছেন এক মাপে কিন্তু লেখাগুলো শুকতেছে। জি আপু, এটার কথাই বলছেন। ডান দিকে সরে গেল না, জি 600 প্লাস লাগলো না। আবার আপনি যদি একটু দেখেন এখানে, দেখেন একটু নিচের দিকে চলে আসছে, তা দেখছেন? মাইনাস করলে উপরের দিকে চলে যাবে, 100 করা আছে, দেখেন। আবার এদিকে করলে ছোট হয়ে আসতেছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে আপু, আমরা এই এসটা তো শেষ পর্যন্ত টি পর্যন্ত দিয়ে দিব, তাই না? আমি ওটা দেখালাম, ইমরান ভাই বলতেছে আপু আমি নিচে যে আপনার ক্যারেক্টার গুলো, এগুলো তো প্রত্যেকটাকে ক্যারেক্টার বলা হয়, আপনার টাইটেলে যে টাইপ গুলো করা হয় এগুলো তো ক্যারেক্টার বলা হয়, ক্যারেক্টার গুলা ইমরান ভাই সরাবে। বলতেছে আপু এগুলা তো সরাই কি করে, ওইটাই আর কি যে ইমরান ভাইকে দেখালাম যে ভাই এইভাবে সরানো যায়। দেখেন, দেখছেন লেখাগুলো একটু গোল টাইপের ওদিক দিয়ে চলে যাচ্ছে। এখানে দেখেন, দেখেন আপনি যদি মাইনাস করেন তাহলে এইদিকে ঘুরে থাকবে, এরকম থাকে না অনেক সময় অনেক ডিজাইনে, বিশেষ করে আমাদের বইগুলাতে যখন আমরা বুক কভার করি, অনেক কিন্তু আমাদের ওয়ার্ডগুলো এরকম ঘোরানো ঘোরানো থাকে, ঘোরানো থাকে না? এই দেখেন এদিকে ঘুরে যাচ্ছে। এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা অবশ্যই অপশন গুলো ট্রাই করে দেখবেন কেমন। আলাদা করে নিলে সব থেকে বেটার হতো, যদি টেক্সট আমি এভাবে আলাদা করে নিতাম খুব ভালো হতো। ওটা প্যাসেজ থেকে কেটে দিছি, যাই হোক বুঝতে তো পারছেন, তাই না? বুঝতে পারছেন না? জি আপু বুঝতে পেরেছি। তাহলে ক্যারেক্টার থেকে এটা চেঞ্জ করা যাবে। আর দেখেন প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম মাপে আছে, প্রত্যেকটা ডিস্টেন্স দেখেন সেম মাপে আছে, পি থেকে আর, আর থেকে ও, আর থেকে তারপরে ও থেকে জি, সরি জে, ইজে থেকে ই, সি, টি, এস, সবগুলা কিন্তু সেম সেম মাপে, কোনোটা 1 ফুট বড় মানে বেশিও না 1 ফুট কমও না, বুঝতে পারছেন? জি আপু,
দেন দেখেন ওখানে একজন দিয়েছে আপনার পুরো রেকট্যাঙ্গেল দিয়ে একটা কাজ করেছে, দুইটা দুইটা ওয়ার্ডের প্রজেক্টের লেখা তো, তাই না? এটাকে আমি আলাদা আলাদা ভাবে লিখে নিই। এটা দিয়ে দিলাম, জিরো করে দিলাম, হ্যাঁ স্বাভাবিক করে দিলাম। একজন দেখেন কিচ্ছু করে নাই, জাস্ট শুধু দুটা রেকট্যাঙ্গেল পাশাপাশি বসায় দিছে। এখন যদি এটাকে আমরা হরিজন্টাল করে নিই, হরিজন্টাল করে নিয়ে দেখলাম যে সমান সমান আছে কিনা, তাই না? দেন এটাকে সরি ফাইল থেকে আমরা এইটাকে কন্ট্রোল ধরে একটা কপি করে আমরা প্রজেক্টটা লিখবো। এই ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এরিয়াল দিয়ে দিলাম, হ্যাঁ টাইটেল কেস করে দিলাম। রিয়াল কি বোল্ড আছে না রেগুলার আছে? আমার কিছু ফন্ট অ্যাড করতে হবে, ফন্ট আছে আছে, অ্যাড করা হচ্ছে না। এটাকে মোটামুটি আমি এখানে একদম মিডিল আগে বসাই নিব। ওকে অ্যালাইন করে নিলাম, মিডিলে বসছে না। এখন এটাকে ধরে আমি এই যে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে এই যে এই অপশনটা আছে না, সরি এটার সাথে আমরা এই যে অ্যালাইন হরিজন্টাল হচ্ছে আপনার লেফটটা করে নেব, পূর্ব হরিজন্টাল লেফট করছি। দেখবো যে এই দুটা ঠিক মাপে আছে কিনা। এই যে অ্যালাইন প্যারাগ্রাফ দেখছেন, লেখা না, লেখা দুইটাকে এক জায়গায় করতে চাচ্ছি না, এই জন্য এই যে অ্যালাইন প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ লেখাটা আছে না, প্যারাগ্রাফের পাশে যে লেখাটা, ওকে এখান থেকে সিলেক্ট করে দুইটাকে সমানে রেখে এখন ক্যারেক্টারে যাব। দেন আমি কার্জার রেখে আর হচ্ছে আপ অ্যারোটা চেপে ধরে রাখবো, কিংবা ক্লিক করতে থাকলেও সরতে থাকবে।
দেখেন ওখানে কিন্তু ফন্ট সাইজ বাড়তেছে, আবার আপনি রিনেম করে ফন্ট হচ্ছে আপনি সাইজ দিয়ে দিতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন ইমরান ভাই এটার সাথে এটা কিন্তু একদম সেম সেম মাপে আছে দুটা। দেন আপনারা এগুলাকে একসাথে ধরবেন, দুটা একসাথে ধরে এখান থেকে এক্সপ্যান্ড করবেন। রেট আউটলাইন করে দিলাম, এটা আর এটা একসাথে করে এখান থেকে এই যে জয়েন করে দিলাম। এটা আমি কি করব ব্যাকে দিয়ে দিব, সেটা ব্যাক ক্যারেক্টার গুলোর সাথে আমি এই রেকট্যাঙ্গেলটা ধরব, চিপ ধরে এটা ধরব, ধরে কি করবো সরি এখান থেকে মাইনাস করব, কিন্তু এটা তো ব্ল্যাক ব্ল্যাকই থেকে যাচ্ছে, দেখাগুলো তো ব্ল্যাক। এটা কালারটা চেঞ্জ করে দিই একটু, আচ্ছা আপনারা করেন হ্যাঁ, যেটা দেখাতে চাইছিলাম সেটা তো দেখা হয়ে গেছে নাকি? জি আপু, ফন্টের নামটা যদি আরেকটু বলতেন আমি একটু ডাউনলোড করতাম। এই যে ফন্টের নাম কি বলবো, এই দেখে নাও, এই যে ফন্ট এলাম দেখতে পাচ্ছেন, কপি দেন দেখি পেস্ট হয় নাকি। না আমি ডাউনলোড করে নিলাম, চ্যাটে দিয়ে দিয়েছি। ইমরান যাবো পেয়েছি, কোনটা দিয়ে করলে ভালো হয় তাইলে, এটা যেটা করলেন এটা করবো নাকি অন্য কোনটা? আপনারা আপনাদের আইডিয়া বের করেন মাথা থেকে, লোগো কি কম করাইছি ভাই, তাহলে আইডিয়া জেনারেট করাইতে পারবেন না, আইডিয়া জেনারেট করেন জাস্ট কি একজন দেখেন আপনি একটা সাবমিট করেছে হ্যাঁ, উনি ক্যারেক্টার গুলো ডিস্টেন্স করে দিছে, নিজে প্রজেক্ট ক্যারেক্টারটা ডিস্টেন্স করে দিছে আর রেকট্যাঙ্গেল দিয়ে কাজ করছে, ওইটাই আমি দেখাইলাম যে দেখেন এত সিম্পল একটা কাজ করছে, তারপরেও আপনার এন্টি সাবমিট দিয়েছে। আর ইমরান ভাই হচ্ছে ক্যারেক্টার গুলো ডিস্টেন্স করতে পারছিল না এই জন্য, বুঝতে পারছেন? না সেটা বলছি না, বলছি যে হচ্ছে ফন্ট কোনটা সাজেস্ট করছেন যে কোনটা করলে ভালো হয়, ই করতে পারেন নেকজা দিতে পারেন, এরিয়াল বোল্ড, বুঝতে পারছেন? নেকজা হ্যাঁ নেকজা, তারপরে এরিয়ালটা দেখতে পারেন, আর যে ফন্ট আমি দিলাম সেটাও ট্রাই করে দেখতে পারেন। এই কন্টেস্টের জন্য সবাই কিন্তু পেজ নেবেন হাজার হাজারের উপরে হ্যাঁ,
আর অবশ্যই ওয়েবে করবেন, আর জিবি কালারে করবেন, কে আবার সেম ওয়াই কেতে করেন না। ওকে, যখন আপনি কন্টেস্ট উইন হবেন তখন সিএম ওয়াই কেতে কনভার্ট করে দেয়া যাবে, কারণ এখন আপনারা জমা দিচ্ছেন ওয়েবে। বুঝতে পারছেন? জি আপু। রেসপন্স টিসপন্স কইরেন, আপনারা কোনো রেসপন্সই করেন না, সমস্যা কি? সিম্পল, একদম সিম্পল কাজটা ওরা নিবে, দেখেন একদম সিম্পল না? হ্যাঁ হ্যাঁ একদম সিম্পল। এটা কে বলবে যে এই কাজটা নিবে? দেখেন এই ফন্ড ও চেঞ্জ করে নাই, যে ফন্ডটা ছিল মাইক্রো ওই ফন্ডটা দিয়েই দিয়ে দিয়েছে, তা দেখছেন? আচ্ছা পরেরটা দেখেন, আমি আর দুইটা দেখি, কন্টেস্ট বাঁচতেছে, সমস্যা নেই। পরেরটা দেন, সময় কিন্তু ছিল, 3 দিন সময় ছিল। এই ভিবেন্সি নামে একটা একজন দিয়েছে দেখছি, 10 জন অলরেডি জমা করছে, গ্রুপে শেয়ার করছে, কে জানো। আচ্ছা করতে থাকেন। হ্যাঁ সিম্পল, একদম সিম্পলের উপরে কাজ করেন, বুঝছেন? ফ্রিল্যান্সার নেই সিম্পল, দেখেন নেই একদম সিম্পল, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু অনেকে অনেক সিরিয়াস কাজ করছে, করে নাই যে তা না, এই যে রেটিং এল দিয়ে, তারপর আপনার ইটি দিয়ে, বেশ একজন এক এক টাইপের কাজ এখানে জমা দিছে। ওই যে জেপিইজি আর জেপিজি, এটা পার্থক্য কি? ইটা দেওয়া না দেওয়া? কই কই কই, জেপিইজি আর জেপিজি কোনটা? জেপি এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, আলাদা আলাদা ফরম্যাট। এই 4 ফরম্যাটের এক ফরম্যাট হচ্ছে আপনার ই করতে বলছে, বুঝছেন? দুটো আলাদা ফরম্যাট। হ্যাঁ যে কোনো একটা দিলে, হ্যাঁ হ্যাঁ এই 4টা ফরম্যাটে যে কোনো একটা দিলেই হবে, দেখতেছেন না? সাপোর্টেড সিস্টেমের ফাইল, টপিকস, এই ফাইলগুলো দিতে বলছে, সব আলাদা আলাদা ফাইল ফরম্যাট। এটা দেন। হ্যাঁ বেশ সুন্দর। এটা কার? রাব্বি? হ্যাঁ রাব্বি। জি আপু। জি হ্যাঁ বলেন। এটা থ্রিডি একটা মকআপে বসায় দেন, থ্রিডি একটা মকআপে বসায় দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ইয়েতে ফটোশপ থেকে মকআপ করছে একটা। আপু ওই যে যে মানে একটা ওয়িন করলো যে লোকটা, ওইটার যে ইলিপসের ভিতরে যে সিটা, এটা মনে হচ্ছে যেন একটু ভিতরে ঢেকে, দেওয়ালের ভিতরে। আরে ওইটা হচ্ছে আপনার মোকাপের জন্য, ওটা একদম ফ্ল্যাট একটা হচ্ছে কাজ করছে, দেখতেছেন না? যে এটাও চেঞ্জ করেনি, ফন্টটাও কিন্তু চেঞ্জ করেনি। ওই জন্য আমি আপনাদের ওই যে একটা কথা বলছিলাম না, যে পেহলে দর্শনদারি তারপর ঘুম বিচারি, আপনার দর্শনেই দেখবে। এই জন্য মোকাপ হচ্ছে আমাদের কি, মোকাপ হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে সুন্দর করে সাজায়া উপস্থাপন করা, বুঝতে পারছেন? এই জন্যই আপনাদের আমি ওই দিন আগে মোকাপ গুলা হচ্ছে সেন্ড করছি, মানে আমার কাছে যেগুলো লিঙ্ক ছিল সেগুলা দিয়ে দিয়েছি, আর আপনারা নিজেরা একটু ডাউনলোড করে নেন। ফ্রি পিক সাইট আছে, বেশ কিছু সাইট দিয়ে ডিজাইনের যে সাইট গুলো আছে ওখানে পাবেন, ফ্রি পিকে মোকাপ পাবেন। তো আমাদের মোকাপ হচ্ছে আমরা সাজায় গুছায় আমাদের জিনিসটাকে উপস্থাপন করা, কতটা সুন্দর করে। কথা আছে না যে একটা জিনিস অগোছালো ভাবেও প্রেজেন্ট করা যায়, একটা জিনিস গোছালো ভাবেও প্রেজেন্ট করা যায়। তো আমরা কি মোকাপে হচ্ছে আমরা গোছায় প্রেজেন্ট করি, আর আমরা যখন হচ্ছে ই করব ফাইবারে কি করব লোগোর, তখন আমরা হ্যান্ডিক্যাপ কিছু মোকাপ তৈরি করে নিব, ইলাস্ট্রেটরে আমরা মোকাপ তৈরি করে নিব। আপনারা কিছুদিন আগে এখানে প্র্যাকটিস করেন, আমরা 10-12 দিন অন্তত কন্টেস্ট করি, কন্টেস্ট করার পরে ডিজাইনটা তো সবার নলেজে চলে আসবে, হাতে চলে আসবে যে কিভাবে কিভাবে করতেছে না করতেছে, তাই না? তারপরে আমরা ফাইবারে একটা লোগো মোকাপ কি লোগো গিগ সাবমিট করতে পারবো, না কি বলেন আপনারা?
আর লোগোর বিষয়গুলো যদি না বোঝেন ফাইবারে দিয়ে তো লাভ নাই, তাই না? জি আপু, আমাদের ইয়েগুলো বাড়াইনি আগে থেকে, লোগো যেগুলো করছে। স্কিলটা একটু বাড়ান। আমি চাচ্ছি যে অন্তত আমরা এই 40 ক্লাস পর্যন্ত, মানে 10টা ক্লাস হলে বোধ হয় 40 ক্লাস হবে, 10টা কি 11টা ক্লাস আমরা শুধু কন্টেস্ট করি, আর গ্যাপে গ্যাপে আমাদের যে কাজগুলো লেখেন্স আছে, যার যে প্রবলেম আছে ফাইন্ড আউট করবেন, সেগুলো আমরা সলভ করব। হ্যাঁ বলছি যে যে কাজগুলো আপনাদের প্রবলেম আছে, যার যেখানে লেখেন্স আছে, সেই কাজগুলো আমরা সলভ করব, আর পাশাপাশি আমরা কন্টেস্ট করব, কি বলেন আপনারা? জি আপনার ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আমরা দুই দিকে আগাইতে থাকবো, আর আপনি যদি একবার উইন হইতে পারেন দেখবেন পরপর আপনি কাজ পেতে থাকবেন। ফ্রিল্যান্সার একটা সুবিধা আছে, যদি কেউ উইন হয়, উইন হওয়ার পরে আপনাকে দেখা যায় যে কন্টেস্ট হোল্ডার নিজেই তাকে আবার নক দেয়, প্রজেক্ট দেয় যে আমার এই কাজটা করে দেন, বুঝতে পারছেন? আপনি যদি টাইমলি কাজ করে দেন, ফ্রিল্যান্সারের মতো জায়গা থেকেও কিন্তু টিপস পাওয়া যায় যদি টাইমলি কাজ করে দেন। এখানে একটু ফোকাস করেন, আজকে অন্তত আপনারা 3টা করে সাবমিট করেন, আর 2 ঘন্টা ক্লাস আছে না, 2 ঘন্টাতে আপনারা 3টা কন্টেস্ট অন্তত সাবমিট করেন, মানে জাস্ট আগে পাটা ফেলান, বুঝতে পারছেন? সবাই আর এখন হচ্ছে বছরের শুরু, দেখবেন কাজ পাওয়া অনেক ইজি হবে। ডিসেম্বর মাসটা কাজ পাওয়া সো টাফ, কারণ ভ্যাকেশন সময়, ভ্যাকেশন মান্থ, মানে তো বুঝতেছেন যে ওনারা তো কাজ দেখে না, কাজ দেয় না, ভ্যাকেশন মানে ভ্যাকেশনই। আর বছরের শুরুতে অনেক কোম্পানির লোগো আপনার রিনিউ করবে, আপনার লেটার হেড রিনিউ করবে, অনেক কিছু রিনিউ করবে, নতুন ভাবে শুরু করবে। তো সবাই একটু কেয়ারলি কাজ করেন, ইমরান কি করেন আপনি? ইমরান তো কানেক্ট হয়েছে আজকে মোবাইল থেকে, ওর তো ল্যাপটপ থেকে কানেক্ট হতে পারতেছে না। আমি কাজ করতেছি, কাজ করে আপনারা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো এখনো ল্যাপটপ কানেক্ট করতে পারেননি না? দেখো আমি ল্যাপটপ কানেক্ট করতে পারছিলাম, ওই নেটের বোধহয় সমস্যা হয়েছে এই জন্য আর কি। জি জি, আর একটুখানি আছে, আমি একটুখানি পরে দেখছি। আচ্ছা ঠিক আছে।
কান ইজ ডিসকানেক্ট হয়ে গেলেন জিনাপু? আচ্ছা করেন করেন। ইমরান, হ্যাঁ ইমরান, আমি শেয়ার দিয়েছি স্ক্রিনশট। দেখছি ঠিকই আছে। এই এই মডেলও একটা দেন, আর একটা আপনি এসটি দিয়ে দেন, বুঝতে পারছেন? এটা তো ট্যাগলাইন করতেছেন, ট্যাগলাইন করে দিচ্ছেন ভালো, সাথে আবার একটা হচ্ছে আপনার শুধু মানে এসটি এটা কমিউনিকেশন করে একটা লোগো করেন, লেটার লোগো, বুঝলেন? নাই এটা তো আর কিছু করার দরকার নাই, এটা তো শুধু নামটা লিখে দেন নিচে, সুন্দর করে নামটা লিখে দেন। আর শুধু টাইপ করে একটা লোগো তৈরি করেন, লেটার। সাবমিট দিয়ে দেন। জি আপু, এটা এন্ট্রি দিয়ে দিছি। আমার খেলি নাই যে আপনাদের ব্রেক দিতে হবে। আচ্ছা আমরা ব্রেকে যাই তাহলে। রবি আপনি ব্রেক টাইমটা লিখে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সিজার টুলে কাজ আপনাদের দেখাইছিলাম না? সিজার টুল দিয়ে কাটে, আর এই যে এটা যেটা আছে না, এটা হচ্ছে যে ই করবেন ইউনিফর্মে দেখেন, ব্রাশ ব্রাশ ইউনিফর্মে দেখেন এরকম একটা শেপ আছে, এটা সিলেক্ট করে ওই শেপটা ক্রিয়েট করলেই হয়ে যাবে। এই দুটাকে ইউনিট করে নিতে হবে, এটারও পিটি যতটুকু, এস এরও পিটি ততটুকু। আচ্ছা আমি দেখাই, দাঁড়ান কানিজ একটু খেয়াল কর। আমার সফটওয়্যারটা একটু ঝামেলা হচ্ছে। ধরেন এটা আমার এস, এটাকে আমি কি করছি ফিল অফ করে দিই, স্টকে দিছি, তাই না? স্টক অন করে দিছিলাম, স্টকের পিটি দিছি কত, 16 দিয়ে দিলাম। এটা 16 পিটি দিছি, এটা মনে রাখবেন। রেট আউটলাইন করে দিলাম, করে দিয়ে এখান থেকে একটা ইলিপ্স করেছেন। এটা বড় বড় হইতে হবে, তাই না? আমরা অ্যালাইন করে নেই। ওই যে এদিকে একটু সরেন দিয়ে আসেন, আগের জন্য দেখা যাচ্ছে না।
দুইটাই এক্সপেন্ড করে নিলেন আপু? আপু আপু, আপু সরি আমি মিউট করে আপনাকে বলতেছি। হ্যাঁ বলেন। আমি বুঝতে পারছিলাম আপু, হচ্ছে দুইটাই ইয়ে করে নিয়েছেন, মানে এক্সপেন্ড করে নিয়েছেন। না, দুইটার একটা এখানে এক্সপেন্ড করা নাই, দুইটাই হচ্ছে করা আছে, স্ট্রোক কালারে দেওয়া আছে। দুটা এক্সপেন্ড করব আমরা। আগে হচ্ছে আমাদের সাইজ মতো ই নেয়ার পরে আমরা হচ্ছে স্টক হচ্ছে এক্সপেন্ড করব। ধর এতটুকু একটা গ্যাপ আছে না, একটার গ্যাপ এতটুকু আছে না, এসেটা সিলেক্ট করে এখান থেকে এই যে দেখতেছেন অ্যাঙ্কার পয়েন্ট, এখান থেকে ব্যাক স্পেস দিব, এই দেখেন ছুটে গেছে। সেম মাপে এখানে নিয়ে এসে যদি ক্লিক করে এই যা দিয়ে ব্যাক স্পেস দিতে হবে আপু। হ্যাঁ ব্যাক স্পেস দেন, এই যে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিলে এক্সপেন্ড করার পরে এটুকু আমরা ঠিক করে নিতে পারবো। তো আপাতত এটা আমরা বাহিরে রাখি। হ্যাঁ বাইরে রাখি। এটা এস এর তো ক্যাপটা তৈরি হয়ে গেছে, আছে কি এস এর হচ্ছে আপনার যে ইটা দেয়া আছে কি লিফটটা দেয়া আছে সেটা অ্যাডজাস্ট করা আছে তাই না? অ্যাডজাস্ট করা আছে না? এটা তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে ব্যাক স্পেস দিলে চলে যাবে। দেখছেন চলে গেছে এস, কিন্তু আমার কাটা হয়ে গেছে, সেম মাপেই কাটা হয়ে গেছে। এখন আমার বাদ বাকি রইলো হচ্ছে ইলিপসটা। ইলিপসের পিঠেটাও সেম নিলাম, সেম নিয়ে দুটো একসাথে আগে অ্যালাইন করে কোণে যে চলে গেল। প্রথমে হরিজন্টাল করব, তারপরে ভার্টিক্যাল করব। এ দেখেন অ্যাডজাস্টমেন্টটা দেখবেন, এটার সাথে এটার অ্যাডজাস্টমেন্ট, এটার সাথে এটার। এখন আমরা কি করব, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এভাবে সরায় দিলাম, এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দেয় তাহলে এই পাশ থেকে পুরোটা কেটে যাচ্ছে তাই না? তাহলে কি করবো, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, আবার এখানে একটা ক্লিক করবো, পুরো ব্যাক স্পেস দেবো। বেশি কেটে যাচ্ছে, সমস্যা তো হচ্ছে এই জায়গায় কাটতেছে বেশি না। আমার কি দরকার, এইটুকু দরকার না, এইটুকু আর এইটুকু, আমি এই দুটো তো অ্যাডজাস্ট করে দিব, জয়েন করে দিব না, এই দুটি ইউনাইট করে দিব তো জয়েন করব। এই জন্য আমি যে এখন লাইন্স এর কাজ করতে পারি, লাইন্স নিয়ে একটা রেখা ড্র করে দিলাম, ড্র করলাম। দেখি সে বিল্ডার দিয়ে কাজ হয় নাকি, সে বিল্ডার দিয়ে কাজ হচ্ছে না।
না কোনো উপায় তো বের করবো। এখানে আমি একটা আপাতত অ্যাঙ্কার অ্যাড করে এই দেখেন কি পয়েন্ট গুলো লাগে। ব্যাকে চলে যাচ্ছে যে বিরাশের ঘুরানোর মতো এটা কিভাবে নিয়ে আসতে হয়। দেখেন এখানে অলরেডি এটা কাটা হয়ে গেছে দেখছেন, এই যে আমি সিজার টুল নিয়েছি দেখছেন। হ্যাঁ ভাতটা দেখে আসেন, এই যে এই আকারে ধরবো সাথে শিফট ধরে এই আর দেন। এখন এই দেখেন এটা আলাদা আছে এটা আলাদা আছে দেখছেন। এটা ধরা অবস্থাতে আমি আবার সিজার টুলটা নিব, চোখা ভাবে হয়ে গেছে না, এটা আবার করবো এই যে ইউনিফর্মে যা প্রথমটাই দিব দেখছেন। এখন এটাকে একটু এদিকে আগায় নিব অ্যাডজাস্টমেন্টের জন্য। কি করলেন আপনি, সব খেলা রেখে গেলেন কেন? দেন আপনি যদি চান এস এর মাথাটাও দিবেন। বাদ বাকি যেটা থাকবে সেটা আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলে চলে যাবে। ওই মানে মাথাটা সিলেক্ট করে এগুলো হয়ে যাবে। হ্যাঁ একটু কম বেশ হচ্ছে, অ্যাডজাস্ট করে দিয়ে ঠিক করে নিব দুটা। এখন আপনি চাইলে সবগুলো ধরে এখান থেকে একটু পিটি বাড়ায় দিতে পারেন মোটা করার জন্য, দেন এটা অ্যাকশন করে দেন। অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড হয়ে গেছে, দেখেন আপনি যে ডিজাইন চাইছেন সেটা পাইছেন কিনা। এখান থেকে পাথফাইন্ডার দিকে কাটলে কোনা গুলো কেটে যাবে, আবার আপনি চাইলে অ্যাডজাস্ট ইউনিট করে দেবেন। এরকমটাই চাচ্ছিলেন আপনি? এটা ব্রাশ দিয়েই হবে। আচ্ছা আমি আবার করার চেষ্টা করি, হয় কি দেখি। দেখেন ডিজাইনটা খুব সিম্পল বাট অনেকটা গর্জিয়াস দেখছেন। আপু হ্যাঁ এসটা না কাছে দেখেন দুই পাশে কি সমান হয়েছে। একটু কম বেশ আছে, সমস্যা নাই, দেন একদিনে কি আর এত পারফেকশন আসে। ইলিপসটা কি এর থেকে একটু বড় করতে হবে না সমানই রাখতে হবে? না 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 সমান রাখেন, একটু সমান কিন্তু হয়নি জানিস, অ্যালাইন করে নেন, অ্যালাইন করে নেন। বড় হয়ে গেছে ওর থেকে না, ঠিক আছে বড় হয়ে গেছে, তাহলে কি এসটা একটু ছোট করে নেব? এসটা একটু ছোট করেন।
এখন আপু? হ্যাঁ এখন ঠিক আছে। আপু হচ্ছে না কেন? কেন হবে না, কানে সিলেক্ট করে নেন আগে, সিলেক্ট করে নেন, সিলেক্ট না করে কি আর হবে? এখন করেন, দরকার একটু জুম করে নেন। দেখছেন তো, সমাধান করতে পারেননি, সমস্যা নাই, করেন, 2-3 বার করলে ঠিক হয়ে যাবে। এটা কি এরকম সমান হবে দুইটাই? দুইটাই সমান হওয়া দরকার ছিল, হয়নি, সমস্যা নাই, তুমি ডেস্কটপ করার সময় সবার করে নেবে, জুম করে এই জন্য কাজ করবেন আপনারা। দেখেন জুম করে না, আমি একটু কম বেশি হয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে আপনি এটা 2-3 বার প্র্যাকটিস করেন, দেখেন ঠিক হয়ে যাবে। আচ্ছা নওশিন আজকে আসেনি না? সুমাইয়া, তারপর নাফ, নাফি না, নাজিফা, তারপরে হচ্ছে আপনার সাবিহা, আপনাদের কি কোনো প্রবলেম হয় না কাজ করার সময়? না আমারে খালি কানিজেই কয়, আর কেউ কয় না, এর লেগে করছি, আপনাদের কি প্রবলেম হয় না? হ্যাঁ অবশ্যই দেখাবেন। ওইটা ক্লিক করার সাথে সাথে একটা মানে ভাগ মতো চিহ্ন চলে আসছে। সেটাই তো হবে। চলে গেছে, মজা না? সিজার টুলে কাজ করা অনেক মজা না? শারমিন আমারে একটু পানি দিবেন, ক্লাসে এখান থেকে যে শেপ দিতে চান সেই শেপই নিবেন। ম্যাম আমারটা দেখেন। অবশ্যই দেখবো, এখানে এটা চলে আসছে, বাহ অনেক সুন্দর হয়েছে, সাবমিট করে দেন। আপু শোনেন, বলেন, এই যে উপরে এটা আসছে কেন, এগুলাই তো আসলো না, কি আসছে এটা, এটা কি করছেন? এনে অনেকবার কাটছেন বুঝছেন, নিচে দিকে আসেন কানি,
এবার এটা অনেকবার কাটিছেন, এই কাটা টুকরা গুলা আছে এখানে, এস এর সাথে আছে। দেখাবো ইমরান ভাই একটু দেখেন। আচ্ছা দেখান, সে দেখছে। আনগ্রুপ করে নাম দেখেন। তাহলে কি করবো আপু এখন? ঠিক করে আবার করবেন, দুই তিনবার করবেন, তারপর থ্যাংক ইউ ভাইয়া। এই যে সাবিয়ার কাজটা অনেক সুন্দর হয়েছে। সাবিয়া সাবিয়া জি ম্যাম, স্ক্রিন শেয়ার দেন। জি ম্যাম, কাজটা অনেক সুন্দর হয়েছে, স্ক্রিন শেয়ার দেন। জি ম্যাম দিচ্ছি, জি ম্যাম দিচ্ছি। সাবিহা আপু এটা কি হচ্ছে, সাবমিট করে দিয়েছেন? এখনো সাবমিট করিনি আপু, এই যে করব। আচ্ছা সাবমিট করে দেন। আচ্ছা ঠিক আছে। জানিস, বুঝতে পারছেন? যদি কাজটা হলো ওই হোল্ডার কিনে নিতে চাই, তাইলে সেইটা আমি কততে বিক্রি করব, তাই আপনি আমার ইচ্ছা মতো দিতে পারেন আর কি। আপনি ওটাও দিতে পারেন, এমনিতেও দিতে পারেন।
জানিস কিভাবে সাবমিট করতে হবে বুঝতে পারছেন? দেন আপনি কমেন্টে যাও লিখতে পারেন। এই পর্যন্তই, আর কিছু করতে হবে না। সাভিয়া আরো 4-5টা ডিজাইন সাবমিট করেন। আপু হ্যাঁ বলেন। ভিভেন্সির লোগোটা করছি, শেয়ার দেবো। হ্যাঁ দেন। একই মেয়েতে মানে 2-3টা হচ্ছে করা যাবে? হ্যাঁ কমসে কম কম করে হলেও 6টা লোগো দিবেন। এই 2টা করছে আপু। ওয়াও সুন্দর হয়েছে। কম করে একটা কন্টেস্টে 6টা হচ্ছে লোগো সাবমিট করবেন, বুঝতে পারছেন? মকআপটাই বাদ দিয়ে মূল 2টা করছো, এটাও দিয়ে দেবো আপু? না মকআপ দিয়ে দেন। মকআপ তো দিয়েছি, মকআপ বাদ দিয়ে ওইটাও যেটা মূল। হ্যাঁ দিতে পারেন, ওইটাও দিলাম, ওইটাও আলাদা ভাবে দিলাম। হ্যাঁ দেন দেন, সমস্যা নেই। আপনাদের একটা কথা বলি, আমার একটা স্টুডেন্ট হ্যাঁ একটা কন্টেস্টে কতগুলো করে ডিজাইন সাবমিট করে মাঝে মাঝে জানেন? কতগুলো? 60টা 60টা। আমি ওর কাছে হ্যাঁ ও মানে যা চাবে ও তাই করবে। ওর মানে খুব ওর কথাই হচ্ছে আপু আমি কন্টেস্ট উইন হবই, ওই এরকম টেন্ডেন্সি নিয়ে করে। মাঝে মাঝে হয় না ঠিক আছে, বাট ওর টেন্ডেন্সি থাকে এরকম যে আমি উইন হবই। ও যা পারবে কত ট্যাগলাইন ম্যাগলাইন যা আছে সব দিয়ে সাবমিট করবে। আমি তো 2টার বেশি দিইনি এখনো কোন কন্টেস্টে। 2টা দিলে কি আর উইন হওয়া যায় ভাই? দেখেন এক একজন কতগুলো করে ডিজাইন সাবমিট করে। জি আপু তাহলে আমরা দেবো। আমি সত্যি কথা আমি ওর এটা দেখলে আমি অবাক হয়ে যাই যে আমার এত ধৈর্য আসে না, ওর হাতে ঘড়ি আমার কাছে বাট আমার কোনো ধৈর্য নাই। ও যে পরিমাণ ধৈর্য ধরে ওর কথা আপু আমি উইন হবই, ও বসে টুক 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 করে একটা 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 মানে সাবমিট করতেই থাকবে সাবমিট কর। ওর কথা যে কন্টেস্ট হোল্ডার আমারে রিসিভ করতে করতে উনি নিজেই ফেলা পড়ে যাবে। ওর কথা এটা যে আমারে কতবার রিসিভ করবে কয়টা দেখবে না। মাশাল্লাহ উইনও হয়, ডিজাইন তো একটা। আর আপনার একটা জিনিস মনে হয় এই এত কয়েক ঘন্টাতে বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সারে যত সিম্পল টেক্সটের কাজ আছে, যত সিম্পল লোগো আছে, সিম্পল ট্যাগলাইন ইউজ করা, এইগুলাই কিন্তু উইনার। জি আপু এটুক তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন জি। কেন আমি আপনাদের শুধু এইসব কাজ করাইতাম, আরো কিছু ডিজাইন আমি দেখাবো আজকে। আমরা মানে মোটামুটি আমি চাচ্ছিলাম সবাই যাতে মার্কেট প্লেসে একটু হলেও পা ফেলায়, একটা হলেও সাবমিট করে কন্টেস্ট, তাহলে ভয়টা কেটে যাবে, তাহলে ভয়টা কেটে যাবে, একটা ভয় ভিতরে কাজ করতেছে। আমরা
আপনাদের প্রেজেন্ট হয়নি, প্রেজেন্টটা দিয়ে দিন নাকি? আজকে 3 তারিখ না? আমাদের ব্যস্ত এমন কেউ আছে যারা একদিনও কামাই হয়নি? একটু দেখতে হবে, আপনি বোধহয় কামাই দেননি। আলি রিয়াজ, বাচ্চা ভাই কামাই দেয় না। তোমার কামাই খামায় শ্রেষ্ঠ হচ্ছে গে যে তালবি। আমার বাচ্চা ভাই আর মনে একদিন করে গ্যাপ আছে। আজকে মাত্র আপনারা 2, 4, 5, 6, 7, 8 10 জন অ্যাড হয়েছিলেন। অবশ্য আমি বারে বারে ভাই ফোন করছি, আমরা তো লেটারও লিখছি, বাট কোনো ফোনে সব তো আসতেছে না। এরা বি আপনার এইটা দিয়েছে? দিছে। দেখি আজকে আবার একটু জানাবো। ওকে, তাহলে আমরা কিভাবে সাবমিট করবো সেটা বুঝতে পারছি। কারো কোন কনফিউশন আছে? আর কোন বিষয়ে কারো কোন কনফিউশন আছে? এটা কমপ্লিট করে ভয় কিচ্ছু নাই। আপু, হ্যাঁ, ওই কোন নতুন ব্যাচ আছে যেখানে স্টুডেন্ট কম আছে? আপনার ব্যাচ এটা তো নতুন নাম, নতুন বোধহয় আর কোনো ব্যাচ রান হয়নি। যে কয়টা হয়েছে প্রায় 10 ক্লাস প্লাস হয়ে গেছে। না, আমি শুনলাম নাকি সপ্তাহখানিক আগে আর কি একটা ব্যাচ নতুন ওপেন হয়েছে। হয়তো ওইটাই তো, মানে 2 সপ্তাহ হয়ে গেছে, আমি সেটাই বললাম। ওই ব্যাচে কি সিট খালি আছে? এখান তো যদি থাকে আমার হাতে স্টুডেন্ট আছে। ঠিক আছে,
আপনার কাছে স্টুডেন্ট আছে, বাট কি করবো। আচ্ছা আমি ভাইয়ের সাথে কথা বলবো না, আমাদের বাচ্চা তো দরকার ছিল, কে করবে বাচ্চা ভাই? মানে আমার একটা স্টুডেন্ট আছে কিন্তু ও তো আমাদের ব্যাচে পারবে না, এটাই সমস্যা। আপনি শিখায় নিতেন তো, মানে 30টা মতো ক্লাস হয়ে গেছে তো ওইতেই ভয় পাচ্ছে যে এখানে পারবে না। তারপর শেখার ইচ্ছাটা তো নিজের নিজের মনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েন, হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে আপনি একটু কথা বলে দেখেন। আচ্ছা আমি কথা বলবো না, সমস্যা নাই, ভাইয়ের সাথে আমি আজকে কথা বলবো না। আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস এখানে মুলতবি করি।